লতুটা আমি খাওয়ার ছেড়ে কেন উঠে গেল সেটা আমি জানি। হ্যাঁ আমি না মানে লতু ঠাম্মির মনে হয়েছে অভি উমাকে রান্নায় হেল্প করতে পারে আর আমাদের খাওয়ার পরিবেশন করতে পারে না, তাই লতু ঠাম্মি চায় আমি নিজের হাতে পরিবেশন করে দিই। কি তাই তো বলছি তো আমি খাবো না। লতু ঠাম্মি এরকম কোনো না খেয়ে নাও প্লিজ। আহ বলছে যতবার আমি খাবো না। ওহো আমি নিজে পরিবেশন করে দিচ্ছি, বসো 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 বসো। লিপস্টিকের রংটা, লিপস্টিকের রংটা সহজে বোঝা না গেলেও আমি ঠিক বুঝতে পেরেছি, মানে সবাইকে আঙুল দিয়ে দেখিয়ে দিলে সবাই বুঝতে পারবে যে আজ আমার লতু ঠাম্মিকে একটু ইয়াং ইয়াং দেখাচ্ছে। মানে আমি এসব একদম মানি না, কিন্তু লতু ঠাম্মি তুমি তো মানো, এইসব লিপস্টিক টিপস্টিক পরলে শুদ্ধ অশুদ্ধ মানে। আরে বসো বসো বসো। এই তো আমি নিজের হাতে পরিবেশন করে দিচ্ছি, দেখি দেখি কোথায় তরকারি কোথায়। আরে দেখি 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 দেখি, এবার দেখবে লতুটা আমি কিভাবে গপ গপ করে সব খেয়ে নেবে। আরে খাও খাও খাও, লজ্জা পেও না। যা বাবা, লতু ঠাম্মি তো আমাকে কথা দিয়েছিল উমাকে প্যাঁচে ফেলতে আমাকে হেল্প করবে। এই মহিলা এখন অভির কথায় উমার হাতে রান্না খেতে রাজি হয়ে গেল কেন? বিবি কি হচ্ছে তা কি? এরকম করে খেললে কিন্তু আমি আর খেলবো না বলে দিলাম। তুই যা চাল দিচ্ছিস উমা ঠিক তার পাল্টা চালটা যে জিতে বেরিয়ে যাচ্ছে। হা করে দাঁড়িয়ে রয়েছিস কেন? কত অপমানিত হবি এখানে দাঁড়িয়ে, চ। আরে আলিয়া তুই কোথায় যাচ্ছিস? দাঁড়া সবার সাথে একটু ইন্ট্রোডিউস করিয়ে দি। ও হলো আলিয়া, আমার বন্ধু ফেমাস সাংবাদিক। চারিদিকে খুব নাম ডাক। অভি আমি একজন ক্রিকেট প্লেয়ার, তুই সেটাও ভুলে গেছিস? ও তুই ক্রিকেট প্লেয়ার না, মানে সো সরি আমি সত্যি ভুলে গেছিলাম, এত ভাবলাম যে তুই এখন সাংবাদিক হয়ে গেছিস। না মানে তুই এখন স্টিং অপারেশন করছিস, বুঝলি না? আরে কিছুক্ষণ আগে লুকিয়ে লুকিয়ে আমার আর উমার ভিডিও তুলে ভুলে গেলি তুই? রেগে যাস না, আমি কিছু ভুল বললাম বল। আমার মনে হয়েছিল যে তোর ক্রিকেটে কনসেন্ট্রেট করা উচিত, কিন্তু তুই দেখ গোয়েন্দাগিরি করছিস। কেন করছিস এইসব? এইসব স্টিং অপারেশন করে তুই ভাবলি যে এখানে একটা সিন ক্রিয়েট করবি? আপনি আন্টি তুমি তোমার বেবিকে একটু বোঝাও না, এইসব করে কোনো লাভ নেই, এইসব করলে ওই সবার চোখে ছোট হবে। ওবি প্লিজ প্লিজ, আমি তোর এসব অ্যাডভাইস চাই না মা, আমি আমি এই অশান্তিটাই চাইনি মা। এবার তোমরা বুঝতে পারছো তো আমি কেন বলেছি এখান থেকে চলে যাব, কেন বলেছি যে ভালো ঠাম্মিরা এখানে যেই কদিন আছে আমি এখানে সে কদিনই থাকবো। চুপ কর মা, চুপ কর। ঠাম্মি আজকে আমাকে বলতে দাও। আলিয়া ম্যাডাম আপনি কি আবার ভয় পাচ্ছেন? ভয় পাবেন না, আপনার হারানোর কিচ্ছু নেই। আমি চলে যাব, ভালো ঠাম্মির এখানে যে কদিন আছে আমিও এখানে সেই কদিনই আছি, মাত্র তো সাতটা দিনের ব্যাপার। আরে উমা চুপ কর না, মায়ের সম্মানের কথা ভেবে অন্তত চুপ থাক। ঠাম্মির সম্মানের চিন্তা আমার মাথায় আছে কাকিয়া, আর তাই আমি তোমাদেরকে বলছি আমি এখানে যে কটা দিন থাকবো তোমাদের সবাইকে ভালোবেসেই থাকবো,
তোমরা না হয় আমাকে খারাপ বউয়েরই তকমা দিলে। আমি সেই তকমা মাথা পেতে নিয়ে চলে যাব এই বাড়ি থেকে। কিন্তু আমি এখানে যে কটা দিন আছি সেই কটা দিন অন্তত আমাকে তোমাদের সবার সেবা করতে দাও। এই মেয়েকে খারাপ বউয়ের তকমা কেমন করে দিই বলতো বকুল ফুল? অভি, ভাগ্য করে বউ পেয়েছিস। যে মানবিমানের জন্যে ও চলে যেতে চাইছে সেই মানবিমান ভাঙিয়ে তুই ওকে যেতে দিস না বাবা, ওকে ধরে রাখ, ওকে আটকে রাখ। ভালো ঠাম্মি, তুমি যা বলছো সেটাই হবে। ওমাকে আমি এখান থেকে যেতে দেবো। বেবি, বেবি, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে এই বাড়ির প্রত্যেকটা লোককে সারাক্ষণ অপমান করে চলেছে, এত অপমান সহ্য করেও তা সত্ত্বেও তুই এই বাড়িতে কেন পড়ে রয়েছিস? ওই অভি একটা অসভ্য শয়তান ছেলে, ও কোনোদিনও উমার জায়গা তোকে দেবে না, এটা নিশ্চয় তুই এতদিনে খুব ভালো বুঝতে পেরে গেছিস। আই নো দ্যাট ভেরি ওয়েল মম, যে অভি নিজের ইচ্ছায় কোনোদিনও আমার হাতে ধরা দেবে না, কিন্তু তাই বলে আমি তো উমার কাছে হেরে যেতে পারি না বলো? উমা বারবার এই বাড়ি থেকে চলে যাওয়ার নাটক করছে আর এই বাড়ির সবাই উমাকে তেল দিচ্ছে, ইভেন অভি উমার পেছন পেছন ঘুরছে মম। এসব দেখে না উমার অহংকারে মাটিতে পা পড়ছে না। উমার এই অহংকার যদি আমি না ভাঙতে পারি তাহলে আমার নাম আলিয়া বোস নয়। বেবি, ইয়েস, ইউ আর আলিয়া বোস, এই কথাটাই আমি তোকে এতক্ষণ ধরে বোঝানোর চেষ্টা করছি। তুই এই দেশের উইমেন্স ক্রিকেট টিমের হবু ক্যাপ্টেন, তুই একজন স্টার স্টার ক্রিকেটার, অর্থাৎ তোর বাবা একজন স্পোর্টস মিনিস্টার। এই বাড়ির লোকেরা অভি সমেত প্রত্যেকে তোর সামনে মাথা ঝুঁকিয়ে কথা বলা উচিত, তুই সেটা তারা করছে না, কনস্ট্যান্টলি তোকে অপমান করে যাচ্ছে, তা সত্ত্বেও তুই আমি এই বাড়িতেই পড়ে আছি। ইয়েস, পড়ে আছে, কারণ আমি যদি একবার এই বাড়ি থেকে চলে যাই না মম, তাহলে উমা অভির কাছাকাছি চলে আসবে, আর সেটা যদি একবার হয়ে যায় তাহলে আমি উমার কাছে সারা জীবনের জন্য হেরে যাব মম, আর সেই সুযোগ আমি উমাকে কিছুতেই পেতে দেব না। ফাইন, তোমার যেটা ইচ্ছা হয় তুমি সেটা করো, কিন্তু আমি তোমার মা, আমি তোমাকে আর এক মুহূর্ত এই বাড়িতে রাখতে রাজি নই। এই মুহূর্তে আমি তোমাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো, আর জীবনে এই বাড়ির চৌকাটে পা দেবো না। দিস ইজ মাই ফাইনাল ডিসিশন, কাম। ওয়েট মম, ওয়েট, এবার আমি আমার মোক্ষম চালটা চালবো, আর সেই চালে আমি এমন মাত দেব, আমাকে অপমান করা তো দূরের কথা, এই বাড়ির লোকজনই আমাকে এই বাড়িতে এমন তোয়াজ করে রাখবে তুমি জাস্ট ভাবতেও পারবে না, দেখে নিও তুমি। চাল চালবি তুই যার জন্য এই বাড়ির লোকেরা তোকে তোয়াজ করে রাখবে? কাকে ফোন করছিস তুই? হে বেবি, হোয়ার আর ইউ? আই রিয়েলি মিস ইউ, ইউ নো, কতদিন দেখিনি বলো তো তোমাকে, এই বাড়িতে এলেই মন তোমায় খোঁজে। আচ্ছা তুমি তাড়াতাড়ি এসো না, কাম, লেটস মিট না, আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করছি। ওকে বাই, সি ইউ। খেলতে নিলেন না? ও বাবা, এই যে বকুল ফুল আছেন না, ওই জন্য আমরা সবাই আউট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা খেলতে ব্যস্ত, তোমরা আমাদের ডিস্টার্ব করবে না, ডোন্ট ডিস্টার্ব। চার 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 চার, এক দুই তিন চার, চার 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 চার
ঠিকই তো বলছো। আমি মিথ্যে কথা বলছি? বলছো তো। যাও তো মিথ্যে বলছো। আমি খেলবো না। যাও। না না কেন? আমিও খেলবো না এর সাথে। জানো খেলবো না? না খেলবো না তো? না খেলবো না তো? না খেলবো না। আচ্ছা ঠিক আছে। মায়ের দুই পড়েছে কিন্তু মা চার দিয়ে ভালোবাসির ঘুঁটি কেটে দিয়েছে, তাই তো? ঠিক ঠিক আছে, আমাকে একটু বুঝে বলো, আমি সলভ করার চেষ্টা করছি। ঘুঁটি কোথায় ছিল? কুছ তো গড়বড় হ্যায় দয়া। না না দয়া কি করা যায় সেটা বলছিলাম, যে এমন একটা গেম খেলতে হবে যেখানে সবাই ইনভলভ থাকতে পারে। সবাই মিলে কি খেলা রে? কারেক্ট বলেছি, এমন একটা গেম খেলতে হবে যাতে সবাই ইনভলভ থাকবে। ইয়েস, একদম ঠিক কথা বলেছ তুমি। সবাই মানে এই দেখো, তোমরা যে কমপ্লেইন করছিলে ঠাম্মিরা খেলছে তোমাদেরকে খেলায় নেয়নি, তাহলে এমন একটা গেম খেলা যেতে পারে যাতে তোমরাও পার্টিসিপেট করবে, ঠাম্মিরাও পার্টিসিপেট করবে। কিন্তু এবারে প্রশ্নটা হচ্ছে অভি, এরকম কি গেম আছে যেটা সবাই মিলে মানে? আমি পারবো না, আমি লুডোই পারি আর কি, আর টেনে টোনে তাস খেলতে পারি, তারপর যদি মাজা কোমর ভেঙে ক্ষেত্রে পড়ে থাকি তখন কে দেখবে? না না আমি কিছু খেলবো না। ক্রিকেট খেলবে? হ্যাঁ। মা বিশিমণিদের একটা টিম আর ঠাম্মি আর ভালো ঠাম্মিদের আরেকটা টিম, কেমন হবে? আরে আরে খুব ভালো খুব ভালো। বেশ বেশ, তাহলে আমরা সবাই মিলে একেবারে জমিয়ে ক্রিকেট খেলবো। তবে তোমার একটা টিম, আমার একটা টিম, কি রাজি তো? মামনি কি হয়েছে? ড্যাড কিছু বলবে? এসব কি হচ্ছে, এরকম কেন করছিস তুই? আমি আমি আবার কি করলাম? তুই কি করছিস তুই জানিস না? মামনি, ইন্ডিয়ান উইমেন ক্রিকেট টিমের হয়ে তোর কিন্তু সামনেই ফরেন ট্যুর রয়েছে, আর আমার কাছে যতদূর খবর আছে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন হিসেবে তোর কথা ভাবা হচ্ছে, অথচ তুই? আমি কি করছি ড্যাড? আচ্ছা তুমি আমাকে ক্লিয়ারলি বলো তো কি হয়েছে? ওই আচার্য পরিবারে আসা বুড়িগুলোকে নিয়ে ক্রিকেট ম্যাচ খেলা নিয়ে তুই কেন মাতামাতি করছিস? কেন করছিস এসব? খেলে মামুনি, উমাকে হারাতে গিয়ে কিন্তু তুই তোর ক্রিকেটের ব্রাইট ফিউচারটাকে নষ্ট করছিস, আমি বারবার বলছি। বুঝেছি, এসব কথা তোমাকে মম বলেছে তাই তো? বাপরে বাপ, মানে বাড়িতে আসতে না আসতে মমের তোমাকে সব কথা বলা হয়ে গেল? কেন বলবে না, তুই জানিস না তোর মম আর আমি তোকে নিয়ে কতটা কনসার্ন, কতটা ভালোবাসি তোকে। আর সেই জন্যই তুই যখন বলেছিলি যে তুই অভিকে ভালোবাসিস, অভিকে হাজবেন্ড হিসেবে পেতে চাস, আমরা কিন্তু সব রকমের চেষ্টা করেছি, এখনো করে যাচ্ছি, কিন্তু এখন তো দেখছি তুই আমাদের সমস্ত চেষ্টায় জল ঢেলে দিচ্ছিস। নো ড্যাড, তোমরা আমাকে ভুল বুঝছো, আমি তেমন কিছুই করছি না যেরকম তোমরা ভাবছো। আচ্ছা এসব কথা তুমি ছাড়ো তো ড্যাড, তুমি আমাকে বলো মম তোমাকে আর কি কি বলেছে? বলো। তুই নাকি অভিকে ছেড়ে এখন অন্য কারোর প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছিস, ইন্টিমেট টোনে তার সাথে কথা বলছিস, ফিরে টিরে আসার কথা বলছিস, কি ব্যাপার? না না, কেউ যদি তোর জীবনে নতুন করে এসে থাকে তাহলে আমাদেরকে খুলে বলতে পারিস, আমরা যদি দেখি সে তোর যোগ্য তাহলে আমরাই তোদের সম্পর্ক তৈরি করে দেওয়ার চেষ্টা করবো। মমের কথা এত গুরুত্ব দিও না তো। আরে বাবা, আমি তো তোমাকে বলছি সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে ব্যাপারটা কি সেটাই তো জানতে চাইছি। আচ্ছা ড্যাড, তুমি আমাকে বলো তো, তুমি আমাকে এখনো আগের মতো সাপোর্ট করো, ভরসা করো? সত্যি করে বলবে কিন্তু। মানে? এই শোনো, আমি এসব মানে টানে কিচ্ছু শুনবো না, জাস্ট আনসার মি, ইয়েস অর নো। এ তো অদ্ভুত কথা বলছিস, হঠাৎ এসব প্রসঙ্গ আসছে কেন? বোঝাবো, সময় এলে আমি সবাইকে সব কিছু বুঝিয়ে বলবো ড্যাড, কিন্তু তার আগে তুমি আমাকে বলো। না না বলতেই হবে, তুমি আমাকে আগের মতো ভালোবাসো কিনা, ভরসা করো কিনা, আগের মতো তোমার সাপোর্ট আমার পেছনে আছে তো? অফকোর্স আছে,
সেই জন্য তো তুই এতদিন যা বলেছিস তাই করেছি, যা চেয়েছিস তাই দেবার চেষ্টা করেছি। তাহলে আমার একটা রিকোয়েস্ট রাখো প্লিজ, আমাকে তুমি কোনো প্রশ্ন করো না। আর এটাও ভেবো না যে আমি আমার এম থেকে সরে যাচ্ছি। এখনো পর্যন্ত আমি যা যা করেছি, যা কিছু করেছি, সব কিছু কিন্তু অভিকে পাওয়ার জন্য করেছি ড্যাড। ইয়েস, আমি আমার এম থেকে সরিনি। গিন্নি, আরে আরে শাড়িগুলো পড়ে গেল, আমার বেবি, আমার সোনা, তোর হেল্প লাগবে। আমি হেল্প করবো, আমার গিন্নিকে, আমার বউকে হেল্প না করলে কাকে হেল্প করবো আমি? ধরো 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 ধরো, আরে এটা আছে, ধরো 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 ধরো। আপনি আপনি পিছিয়ে যান, আপনি তো কাছাকাছি আসছেন, কেন আমার পিছিয়ে যান বলছি? কেন পিছিয়ে যাবো মা? দেখুন অভিবাবু, আমি ঠাম্মির কথা এ বাড়িতে ফিরে এসেছি, আর আপনার এই ঘরে থাকতে রাজি হয়েছি মানে কিন্তু এটা নয় যে আমি আপনার থেকে দূরে থাকার সিদ্ধান্তটা বদলে ফেলবো। তাই তাই দয়া করে আপনি আমার কাছাকাছি আসার চেষ্টাও করবেন না। কিন্তু উমা, তুমি বুঝতে পারছো না, ঠাম্মিকে আমিও কথা দিয়েছি যে এই কটা দিন সবসময় তোমার কাছাকাছি থাকবো। না মানে নাহলে কী করে বোঝাবো বলো তো এই ঠাম্মির বন্ধুদের যে যে আমাদের মধ্যে কত মিল। কাছাকাছি না আসলে তো বোঝাতেই পারবো না যে আমাদের মধ্যে কত মিল, তাই না? মানে মানে কিচ্ছু বোঝো না তুমি। ডেমো, একটা ছোট ডেমো দেবো, এই দাও। ভাবো আমি আর তুমি ঘরে আছি, ঠাম্মির কোনো বন্ধু দরজার বাইরে দিয়ে টাকাস 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 করে এগোচ্ছে, টাক করে আমাদের দিকে তাকালো, দেখলো আমাদের মধ্যে 2.5 কিলোমিটার ডিস্টেন্স, এইভাবে দৌড়ে দৌড়ে গেল। আর বলো কি, অভি আর উমা তাদের মধ্যে কোনো মিল নেই। এটাই গিয়ে বলবে কাকে? আমার ঠাম্মিকে বলবে, প্রিয়ম্মদা প্রিয়ম্মদা কি করলে, আমাদের মিথ্যে কথা বললি, এদের মধ্যে তো কোনো মিলই নেই, এইটাই তো বলবে। চুপ, আপনি ঠাম্মির নাম নিচ্ছেন কেন এইভাবে? আরে হোয়াটস ইন আ নেম পাগলি, নাম মে ক্যা রাখা হ্যায়, কাম দেখ, মানে আমাদের এই কামটা দেখে কি জবাব দেবো আমরা বলো, কি জবাব দেবো? আপনাকে এত কেউ ভাবতে বলেছে? আগে দেখুক, প্রশ্ন করুক, তারপর ভাববো কি জবাব দেবো। না 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 না, তা বললে তো চলবে না, সাবধানের কোনো মার নেই, এটা বোঝার চেষ্টা করো। তাই তাই বলছে একটু কাছাকাছি থাকতে হবে, একটু একসাথে সাথে থাকতে হবে, কিছু করার নেই আমাদের, আমাদের কাছে আর কোনো অপশন নেই, এটা তো একটি উফ করে কি করছে? মনে হচ্ছে তুই টায়ার্ড হয়ে গেছো, একটু জল এনে দেবো? আচ্ছা রেখে চল, রেখে চল, কাম ডাউন। ও বাবা, কিন্তু আজকে তুমি যেটা করলে মাইন্ড ব্লোন, বুম, মানে মজা পেয়ে গেছি। কি করেছি আমি? আরে কি করেছো তুমি সেটা জানো না? মানে কি করেছি সেটাই তো জিজ্ঞাসা করছি। আরে থার্ড ওয়ার্ল্ড ওয়ার চলছিল লুডো নিয়ে, সেটা ক্রিকেটে শিফট করে দিলে, ফ্যান্টাস্টিক। তারপর আলিয়া চ্যালেঞ্জ ছুড়ে মারলো, তুমি সেটা টাক করে ক্যাচ করে নিলে, খুব ভালো লেগেছে আমার, খুব ভালো লেগেছে। কাল সকালে শুধু নিজের কামাল সবাইকে দেখিয়ে দিও, আমিও চাই প্রতি পদে তুমি আলিয়াকে হারিয়ে দাও। অ্যান্ড ডোন্ট ওয়ারি, আমি সবসময় তোমার পাশে আছি। আরে অভিবাবু, আমি আপনাকে আগেও বলেছি, দেখুন আমি চাই না আপনি আমার পাশে থাকুন। আর তাছাড়া আলিয়া ম্যাডাম তো আপনার কোনো ক্ষতি করেনি, আপনি কেন রেখে আছেন ওনার উপর? কি আহা উমা, তোমাকে আমি কত বোঝাবো, আমরা এখন দূরে, একই আইডেন্টিটি। আচ্ছা চেষ্টা করো, দো দ্য জিসমস এক দ্য জান্স, বুঝলে মাই ওয়াইফ আ ওয়াইফ। আর তাছাড়া আমি এটাও জানি যে আলিয়া তোমার সব থেকে বড় শত্রু। মানে কি জানেন আপনি? আমি ভালোভাবেই জানি মা, তোমার জীবন, তোমার ক্রিকেটিং ক্যারিয়ার সব কিছু আলিয়া নষ্ট করার চেষ্টা করেছে। এই ম্যাচ ফিক্সিং এর প্লটিং আর কেউ না, আলিয়া পোস্ট করেছে। হ্যাঁ, ওর এগেনস্টে হয়তো কোনো প্রুফ নেই আমাদের কাছে, প্রিয়া শর্মাই মেইন কালপ্রিট, কিন্তু কিন্তু সত্যিটা আমি জানি, আমার কাছে ক্রিস্টাল ক্লিয়ার, আলিয়া বসি মেইন কালপ্রিট। তাই উমা আমি তোমাকে বলছি, প্রতি পদে তোমাকে আলিয়াকে যোগ্য জবাব দিতে হবে। ওকে বুঝিয়ে দাও উমা, তোমার লড়াই করার জেদ আর ক্ষমতার কাছে ওকে বারবার হারতে হবে।
অবাক হচ্ছ মা? সবে তো শুরু এইভাবে অবাক হলে চলবে না, এবার অবাক হবে এই বাড়ির লোক আর আলিয়া বোস। যখন তুমি আমার আর এই বাড়ির সম্মান রক্ষা করবে, মাঠে নেমে একের পর এক উইনিং পারফরমেন্স দেবে আর তাক লাগিয়ে দেবে। কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি ঠিকই, কিন্তু আমি তো জানি না আমি আবার কবে ব্যাট হাতে মাঠে নামতে পারব। আমি তো এটাও জানি না আমি আদৌ আবার কখনো সিলেক্ট হব কি না। মানে উমা, ইউ আর অলরেডি সিলেক্টেড। হ্যাঁ, এবার মাঠে নেমে তোমাকে শুধু পারফর্ম করতে হবে, পাটাপাটি পারফর্ম করতে হবে, দ্যাটস ইট। মানে আপনি কি করে জানলেন আমি সিলেক্ট হয়ে গেছি? কে বলল? বরকে বিশ্বাস করা শেখো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমাকে তো বিশ্বাস করো না। দেখাচ্ছি দেখাচ্ছি দেখাচ্ছি, এই দেখো, নিজেই দেখো।